সবাই বাচ্চুর মতো না, উনি সংসারের থেকে বেশি ভক্তদেরই সময় দিত। ভক্তদের পেলে, মিউজিক পেলে সংসার ভুলে যেত। আনরিলিজ প্রচুর গান আছে যেগুলো আমরা রিলিজ করার জন্য ব্যবস্থা করছি। মিউজিশিয়ানরা শান্ত অভিমানী হয়, বাচ্চু খুব ইমোশনাল, খুব নরম মনের, আবার চট করে রেগে যেত, খেতে আসে না, গল্প করতে আসে না, ওনাকে নিজের স্মৃতিচারণ করে, এটাই ভালো করে যে মানুষটা সারা ভক্ত শ্রোতাদের জন্য অনেক কষ্টের, তারপরেও ভালো লাগে যে তাকে ভালোবেসে চিটং ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশন করছে প্রতিবার। গতবার আমি এসেছি এবং আমি ওয়াদা দিয়েছি সামনে যতদিন আমি বেঁচে থাকি আমি এটার সাথে ইউবি ফাউন্ডেশন জড়িত হবে, সেই হিসাবে আমি আসলাম। ভালো লাগে যে মানুষের চলে যাওয়া নিয়ে এখানে সবাই খেতে আসে না, গল্প করতে আসে না, ওনাকে নিজের স্মৃতিচারণ করে, এটাই ভালো করে যে মানুষটা সারা জীবন যেন এভাবেই তার সবার অন্তরে বেঁচে থাকে, এটাই আমি চাই। কারণ উনি তো মিউজিক করেছেন শুধু একার জন্য না, ফাইট করেছেন পুরো মিউজিক ইন্ডাস্ট্রির জন্য, হয়তো ভালোবাসাটা অন্যভাবে পাচ্ছে, তবে এইটুকু আলহামদুলিল্লাহ। মিউজিশিয়ানরা শান্ত অভিমানী হয়, বাচ্চু খুব ইমোশনাল, খুব নরম মনের, আবার চট করে রেগে যেত, ওর রাগটা মনে হয় আধা ঘন্টা থাকবে তারপরে চলে যাবে, তো ওটা নিয়েই অ্যাডজাস্ট করে আমি চলেছি। তো এটা তো অজস্র স্মৃতি, বলে রাখার তো কিছু নেই। গিয়ে ভালো থাকুক মানুষটা, সবার মনে এভাবে থাকুক। উনি সংসারের থেকে বেশি ভক্তদেরই সময় দিত, আর উনি ভক্তদের পেলে, মিউজিক পেলে সংসার ভুলে যেত। সো আমি ওটা মেনে নিয়েছি, মেনে নিয়ে আস্তে আস্তে ওভাবেই চলেছি, তো ওটা আমার কাছে কোনো ব্যাপার লাগে না আর কি, ব্যাপার মনেও হয়নি। হয়তো মনে করেছি ও এক জায়গায় থাকুক, আমি আরেকটা সাইড দেখছি, এইভাবে। উনি তো হার্টের পেশেন্ট ছিল, উনি স্ট্যান্ডিং করানো ছিল, একবার স্ট্রোক করেছিল, স্কোয়ারে অ্যাডমিটেড ছিল, কিন্তু উনি যখন সুস্থ হয়ে বাসায় যেত উনি ভুলে যেত ডাক্তার ওনাকে কী কী রুলস অ্যান্ড রেগুলেশন দিয়েছেন। উনি মিউজিক পেলে আর কোনো খাওয়া দাওয়া কোনো কিছু মেনটেন যা হয় মিউজিশিয়ানদের, অবশ্য সবাই বাচ্চুর মতো না, সবাই আলাদা, বাচ্চু একটু ডিফারেন্ট বাচ্চু, সেই জন্যই হয়তো বাচ্চু বাচ্চু হয়ে উঠেছে সবার মতো না। মিউজিক করতে করতে হয়তো ওর এমন হয়েছে, ও যদি কোনো কনসার্ট আসতো তখন ও যে ডাক্তার দেখছে রুলস অ্যান্ড রেগুলেশন দিয়েছে ওটা মানতো না, ওটা না মেনেই রং করে কনসার্টে গিয়েছিল, তারপরে একটু সিক ফিল করে আবার রাজশাহীতে একটা কনসার্টের জন্য রেডি হচ্ছিল, বাসায় তার ব্যাগেজও দেরি ছিল, তারপরে একটু সে স্ট্রোক করে মান চলে গেল। ফাইট একা করেছি তো ওটা ফিল করা না, ফাইট করা এটা স্বাভাবিক। বাচ্চু নিজেই ছেলেকে যখন বাইরে রেখেছে তখন নিজেই একটা ইয়ে ছিল যে তুমি পড়ালেখা শিখে মানুষ হও। আপনারা বিভিন্ন স্টেজে উনি কনসার্টে ওপেনলি উনি বলেছে যে আমি মিউজিকে আমার সন্তানকে আনবো না, সেই হিসাবে তুমি রেখে আসার সময় সন্তানকে ওভাবেই যে জিনিসগুলো বলে দিয়ে আসছে বাচ্চার ব্রেনই হয়তো ওটা আছে, কারণ বাচ্চার বাবার ফাইটটা সে দেখেছে। সো সেই জন্য যদি কখনো আসে আসবে, কিন্তু মিউজিককে প্রফেশন হিসাবে হয়তো সে কখনো নিবে না, থাকবে ব্লাডে যেহেতু আছে সেটা থাকবে। সে আসলে ক্যারিয়ার ওরিয়েন্টেড হয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, দুই ছেলে মেয়ে, বাকিটা ভবিষ্যৎ বলে দিবে। যদি কখনো আসে আপনারা দেশে অবশ্যই তাকে দেখতে পাবেন। বাচ্চুর ভক্তরা যত তাকে ভালোবাসে, আমি অবাক হয়ে গেলাম, এখনও মাঝে মাঝে বিভিন্ন টেক্সট আসে তার কবরের কাছে যে কেউ ইয়ে করে এবং ভালোবেসে যে বলে যে আমি প্রতিদিন কবর জিয়ারত করতে যাই। এটা জিয়ারত করাটা বড় কিছু না, বাট যে যেখানেই থাকে তাকে যে এখনও ভালোবেসে অনেক কিছু বলে আর গান শুনতে পারি না, নতুন মিউজিক হয় না, তাদেরকে বলবো বাচ্চুকে এভাবে ভালোবেসে যাবেন, তার গান শুনেন, সবার গান শুনেন। মিউজিক নিয়ে যেহেতু আছে বাচ্চু থাকবে সারা জীবন আপনাদের, কারণ বাচ্চু তো আদার কোনো প্রফেশনে ছিল না, তো তার মিউজিকটাকে আপনারা ভালোবাসবেন, নতুন নতুন আরও গান আসবে, সেই গানগুলো আপনারা শুনবেন। তার এখনও আনরিলিজ প্রচুর গান আছে যেগুলো আমরা রিলিজ করার জন্য ব্যবস্থা করছি, এবং ইনশাল্লাহ কয়েকজন জায়গায় কথা হয়েছে, আপনারা পেয়ে যাবেন টাইম টু টাইম সব কিছুই।